फ्रेंड्स, दिस इज राजेश, वेलकम टू आरडीएन स्टाडी। सो आज के टेट टू एवं एसटीजेटी परीक्षार जो जियोग्राफी थेके एमसीक्यू प्रैक्टिस सेट 20 निये एसेछि। तार आगे आरो 19 प्रैक्टिस सेट कमप्लीट करेछि। एभावे धारावाहिक भावे विभिन्न प्रैक्टिस सेटर माध्यमे प्राय 1500 एमसीक्यू बा प्रश्नोत्तर कमप्लीट करब टेट टू एवं एसटीजेटी परीक्षार आगे। सो आशा करी अपनारा आरडीएन स्टाडी चैनल साथे थाकबेन एवं पाशे थाकबेन। आर ए भिडियोगुलो अपनारा देखते चाहले बा क्लासगुलो देखते चाहले ए चैनलेर प्लेलिस्टे गिये देखते पारेन। ताहले आजकेर प्रथम प्रश्न, वेरी इम्पोर्टेंट एकटी प्रश्न, निम्नलिखित कोन राज्येर मध्य दिये कर्कट क्रांति रेखा अतिक्रम करेनि? एटा हच्छे आमादेर भारतवर्ष, ठीक आछे? तो एदिके एकदम आमादेर एकटा कर्कट क्रांति रेखा चले गेछे, जेटी हच्छे 23.5 डिग्री नॉर्थ, ओके नॉर्थ, ठीक है। बला हे कौन राज्य ऊपर दिए कर्कट क्रांति रेखा एखे जे आने अतिक्रम करनी कौन राज्य ऊपर दिए? तो जगार मध्य हमें जान त्रिपुरा आपर रही है मिजोराम, ठीक है। एदि आज मध्य प्रदेश, एगुलर ऊपर दिए किन्तु कर्कट क्रांति रेखा चले गए। किन्तु उड़ीसाटा किन्तु एकाने, तो उड़ीसार ऊपर दिए किन्तु कर्कट क्रांति रेखा जाए, तो उत्तर है उड़ीसा, ठीक है। बला हे अतिक्रम करनी, ताहले उत्तर हबे उड़ीसा। निम्नलिखित कोन जोड़ाटी सठिक नय? बला हच्छे भितरकणिका, इट इज ओलिव रिडले कच्छप, एटा राइट। तारपर हच्छे दलमा पहाड़ बन्यहाथी, राइट। काजिरंगा सबाई जानी एकश्रृंग गंडारेर जन्य फेमास, राइट। दोचीग्राम एशियो सिंह, एटा भूल। गुजरातेर जे गिर अरण्य रयेछे एखाने किन्तु सिंह पावा जाय, दोचीग्रामे एशियो सिंह पावा जाय ना, तार जन्य एटा हबे भूल उत्तर। तो एखाने बला हच्छे कोनटी सठिक नय, जेटी सठिक नय एटी आमादेर जन्य उत्तर। सुंदरबनके निम्नलिखित बैशिष्ट्यर जन्य वार्ल्ड हेरिटेज साइट नामे नथिभुक्त करा हयेछे? बाघ संरक्षणेर जन्य, सुंदरी गाछेर जन्य, ম্যানগ্রোভ বনভূমির জন্য, নাকি জীব বৈচিত্র্যের জন্য? উত্তর হচ্ছে ম্যানগ্রোভ বনভূমির জন্য, সরি। তারপর ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে দামোদর উপত্যকায়, সোন উপত্যকায়, মহানদী উপত্যকায়, নাকি গোদাবরী উপত্যকায়? উত্তর হবে দামোদর উপত্যকায়। তারপর দেখুন, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল এক প্রকার বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, পুরাতন পলি, নতুন পলি, নাকি কর্দমাক্ত অঞ্চল? উত্তর হবে বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল শৃঙ্গ, তারপর হচ্ছে ডায়াবুল শৃঙ্গ, কার্নিকোবর, উপরের কোনোটি নয়? উত্তর হবে স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ। ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এ নামে পরিচিত, মানে কী নামে পরিচিত বা যে নামে পরিচিত? কারাকুরাম, কাশ্মীর, গডউইন অস্টিন, নাকি কেনিত? উত্তর হবে গডউইন অস্টিন, K2 বা গডউইন অস্টিন। তারপর বলা হচ্ছে চিল্কা হ্রদ হল, দেখুন চিল্কা হ্রদ হল নোনা জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, নাকি বর্ষাকালে স্বাদু জলের হ্রদ, নাকি গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ? উত্তর হবে নোনা জলের হ্রদ। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, নাকি উপরোক্ত কোনোটি নেই? উত্তর হবে বিটুমিনাস। দেখুন সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, কি অ্যান্থ্রাসাইট, মনে থাকবে। ভারতে বেশি পরিমাণে পাওয়া যায় বিটুমিনাস, বিটুমিনাস আছে সেকেন্ড পজিশনে। যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল রেগুর, ল্যাটারিটিক মৃত্তিকা, রেগুলিক মৃত্তিকা, নাকি রাঙ্গামাটি? উত্তর হবে রেগুর।
যেখানে তুলা চাষ বেশি বা বিশেষ বেশি পরিমাণে হয়ে থাকে। ভারতীয় সময় IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয় 82°30' পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী, যা এলাহাবাদ এর উপর দিয়ে গেছে। দিল্লিতে অবস্থিত 80°30', যা দ্রাঘিমারেখা অনুযায়ী। কলকাতায় অবস্থিত 88°30' পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী। নাকি নাসিকে অবস্থিত 84°30' পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী। উত্তর হবে 82°30' পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী, যা এলাহাবাদ শহরের উপর দিয়ে চলে গেছে বা এলাহাবাদে অবস্থিত। তারপর আজকে আমাদের এখানে রয়েছে 11টি প্রশ্ন। আশা করি 11টি প্রশ্ন বলতে 11টি MCQ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর তাছাড়া আপনারা কী করবেন, যারা নোট নিতে চান, নোটের ব্যাপারে প্রত্যেকটি ক্লাসে বিস্তারিত বলেছি, আপনারা চাইলে অন্য ক্লাসের মধ্যে দেখে নিতে পারেন। তো স্টেজেটি নোট প্রোভাইড করা হচ্ছে, টেট টু নোট 3-4 দিনের মধ্যে দেওয়া হবে, এবং দাম কত কীভাবে নেবেন সব কিছু বলেছি। ফোন করবেন 8794928503, আরেকটা হচ্ছে 6009186104। সো আশা করি এই ক্লাসগুলো আপনাদের কাজে আসবে। সো স্টে উইথ আর্ডিয়ান স্টাডি অ্যান্ড গেট সাকসেস।